আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো ফেনলের বিক্রিয়া সম্পর্কে। তো ফেনলের নাইট্রেশন এবং হ্যালোজেনেশন এই দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আজকে আমরা পড়বো। তো আমরা এর আগের পর্বে ফেনলের মধ্যে যখন হাইড্রোক্সিল মূলকের যে প্রভাবটা সেটা দেখেছিলাম, তখন দেখেছি হাইড্রোক্সিল মূলকের প্রভাবে ফেনলের বেঞ্জিন বলয়ের মধ্যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ 2, 4 এবং 6 অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। তো আজকে যখন আমরা ফেনলের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়বো, তখন আমরা দেখতে পাবো যে ফেনলের প্রতিস্থাপিত হয়ে, অর্থাৎ ফেনলে যখন দ্বিতীয় একটা প্রতিস্থাপক যুক্ত হবে, তখন সেই প্রতিস্থাপকগুলো কিন্তু অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। তো প্রথমত আমরা পড়বো ফেনলের নাইট্রেশন সম্পর্কে, অর্থাৎ ফেনলের সাথে নাইট্রো মূলকটা যুক্ত হবে। তো আমরা জানি নাইট্রেশন ঘটানোর জন্য ফেনল যে কোনো যৌগের নাইট্রেশনের জন্য আমরা নাইট্রিক অ্যাসিডকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করি এবং তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু ফেনলের স্বাভাবিক নাইট্রেশনের জন্য কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিডটা প্রয়োজন নেই, কারণ ফেনল একটা অত্যন্ত সক্রিয় যৌগ, যার কারণে এটা লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া সম্পন্ন করে ফেলে এবং লঘু নাইট্রিক অ্যাসিড এবং ফেনলের বিক্রিয়ায় অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল উৎপন্ন হবে। কিন্তু যখন আমরা ফেনলের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব, তখন ফেনল অত্যন্ত দ্রুত গতিতে বিক্রিয়া করে অর্থ প্যারা দুই ধরনের অবস্থানের মধ্যেই নাইট্রোমূলককে যুক্ত করে ফেলবে, অর্থাৎ 2, 4 এবং 6 অবস্থানে 3টা নাইট্রোমূলক যুক্ত হয়ে নতুন এক ধরনের যৌগ তৈরি করবে, যেটাকে আমরা বলে থাকি পিক্রিক অ্যাসিড। এ কারণে ফেনলের নাইট্রেশন বিক্রিয়া কিন্তু আমরা দুই ধরনের বিক্রিয়া দেখতে পাবো। একটা হচ্ছে ফেনলের স্বাভাবিক নাইট্রেশন, যে নাইট্রেশনে হচ্ছে ফেনলের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, কোনো সালফিউরিক অ্যাসিড এখানে প্রয়োজন নেই, এবং বিক্রিয়া শেষে আমরা অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল পাবো। আরেক ধরনের নাইট্রেশনে, যেখানে আমরা লঘু নাইট্রিক অ্যাসিড না নিয়ে গাঢ় নাইট্রিক অ্যাসিড নিব এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব, সেইখানে নাইট্রিক আমাদের ফেনল থেকে উৎপন্ন হবে হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাহলে আমরা বিক্রিয়াগুলো দেখে নিচ্ছি। তাহলে আমরা প্রথম বিক্রিয়াটি দেখতে পেলাম যে ফেনলের সাথে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া তৈরি হয়েছে। প্রথম যৌগটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। তো আমরা যদি কার্বনের নাম্বারিং করি, এটা হবে 1, 2, 3, 4, 5, 6। তাই 2 নং অবস্থান আমরা জানি অর্থ অবস্থান, তাই অর্থ অবস্থানে নাইট্রোমূলক যুক্ত বলে এটাকে আমরা বলছি অর্থোনাইট্রোফেনল। আর যখন প্যারা অবস্থানে যুক্ত থাকবে, আমরা জানি 4 নং অবস্থানকে বলা হয় হচ্ছে প্যারা অবস্থান। তো প্যারা অবস্থান অর্থাৎ 4 নং অবস্থানে নাইট্রোমূলক যুক্ত থাকায় এই যৌগটার নাম হবে প্যারা নাইট্রোফেনল। তার সাথে পানি অণু হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আমাদের উৎপন্ন হবে। দ্বিতীয় বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ফেনলের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডটা এখানে প্রভাবক হিসেবে কাজ করছে। এবং বিক্রিয়া শেষে আমরা পাচ্ছি হচ্ছে 2, 4, 6। আমরা যদি নাম্বারিং করি, দেখতে পাবো 2, 4 এবং 6 অবস্থানে নাইট্রোমূলক যুক্ত আছে। তো এটার নাম 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল। তো জেনেভা পদ্ধতিতে নামকরণ করলে এই নামটা হবে, কিন্তু এটার আরেকটা নাম আছে, সম্পূর্ণ যৌগটার আরেকটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিডের একটি ব্যবহার আছে, সেটা হচ্ছে পোড়া জায়গায় ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক হিসেবে পিক্রিক অ্যাসিডকে ব্যবহার করা হয়। এটা একটি ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ। তো আমরা দেখতে পেলাম যে ফেনলের নাইট্রেশনে যখন আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, তখন পিক্রিক অ্যাসিড তৈরি হবে এবং বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে হচ্ছে পানি। তো এখন আমরা পড়বো ফেনলের হ্যালোজেনেশন এই বিক্রিয়া সম্পর্কে। তো হ্যালোজেনেশন মানে আমরা বুঝতে পারছি হ্যালোজেন অণু যুক্ত হবে ফেনলের সাথে। তো এই হ্যালোজেন অণু নর্মালি যেসব বিক্রিয়া যুক্ত হয়, সেসব বিক্রিয়া কিন্তু হ্যালোজেন বাহক হিসেবে আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড, আয়রনের গুঁড়া, আয়রনের গুঁড়া, এই যৌগ, এই ধরনের পদার্থগুলোকে প্রভাবক হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের ফেনলের সাথে বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রভাবক প্রয়োজন হয় না, কারণ ফেনল অত্যন্ত সক্রিয় একটি যৌগ। এ কারণে কোনো প্রভাবক ছাড়াই এটি ব্রোমিনের সাথে বিক্রিয়া সম্পন্ন করে 2, 4, 6 ট্রাইব্রোমোফেনল যৌগ তৈরি করে। অর্থাৎ ফেনলের সাথে যখন আমরা ব্রোমিনকে বিক্রিয়া করাবো, তখন তৈরি হবে 2, 4, 6 ট্রাইব্রোমোফেনল, অর্থাৎ 3টা অবস্থান অর্থ এবং প্যারা অবস্থানে 3টা ব্রোমিন যুক্ত হয়ে তৈরি হবে ট্রাইব্রোমোফেনল। এবং এই যৌগটার একটা বিশেষ বর্ণ আছে, সেটা হচ্ছে হলদে সাদা। যখন বিক্রিয়া শেষে এই যৌগটা তৈরি হয়, তখন একটা হলদে সাদা অধক্ষেপ পড়ে, যা দেখে আমরা বুঝতে পারি যে যৌগটা ফেনল ছিল। তাই এই হ্যালোজেনেশন বিক্রিয়াটা হচ্ছে ফেনলের একটি শনাক্তকারী বিক্রিয়া। এই বিক্রিয়ার সাহায্যে আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। তো আমরা এখন বিক্রিয়াটা দেখে নিচ্ছি। তাহলে ফেনলের সাথে বিক্রিয়া করছে ব্রোমিন অণু, এবং বিক্রিয়া শেষে আমরা পাচ্ছি
2,4,6 ট্রাইব্রোমো ফেনল, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। এবং এই যৌগটা একটা স্পেসিফিক বর্ণ প্রদর্শন করে, সেটা হচ্ছে হলদে সাদা। তাই কোনো যৌগের সাথে ব্রোমিন যুক্ত করার পরে যদি আমরা দেখতে পাই যে হলদে সাদা আদক্ষেপ পড়েছে, তখন আমরা বুঝতে পারবো যে যৌগটা আসলে ফেনল ছিল। এ কারণে এটাকে বলা হয় ফেনলের শনাক্তকারী একটি বিক্রিয়া। তো আশা করি সবাই আজকে ফেনলের নাইট্রেশন এবং হ্যালোজেনেশন সম্পর্কে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।